প্রিয় ভিউয়ার্স, নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে সকল মৎস্যচাষী ও দেশবাসী ভাই ও বন্ধুদের প্রাণভরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন। দেখুন, আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি দেশি মাগুর মাছের পোনা নিয়ে। দেখেন, এগুলো অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা। এই দেশি মাগুর মাছের পোনাগুলো আপনারা কীভাবে চাষ করবেন এবং দেশি মাগুর মাছের পোনাগুলো কীভাবে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন, এসব বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য এবং কিছু পরামর্শ দেব। তার আগে দেশ এবং দেশের বাহিরে যারা আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, বেশি করে শেয়ার লাইক কমেন্ট করবেন, যাতে করে পরবর্তী আপডেট ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। আর এই দেশি মাগুর মাছের পোনাগুলো আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি, অথবা সরাসরি আমাদের হ্যাচারি থেকে এসে পোনাগুলো সংগ্রহ করতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে। এই টাইপের দেশি মাগুর মাছের পোনাগুলো আপনারা ফিড খাবার দিয়ে চাষ করতে পারবেন। দেশি মাগুর মাছগুলো আমাদের খুব পরিচিত একটি মাছ। এই মাছগুলো আপনারা 1 কেজি ওজন করতে গেলে আপনার সর্বোচ্চ খাবার খরচ হবে 1 থেকে 1.5 কেজি খাবার যাবে, এবং 1 থেকে 1.5 কেজি খাবারের খরচ হবে আপনার সর্বোচ্চ 140 টাকা বা 150 টাকা খাবার খরচ হবে 1 কেজি মাছ করতে। আর অবশ্যই মাছগুলো বাজারজাত করতে পারবেন 300 টাকা, 350 টাকা। হ্যাঁ, তো এগুলো জায়গা আপনারা মানে দিক পরিবর্তন করে বাজারে কীরকম দাম যায় এগুলো আপনারা যাচাই করে এরকম প্রাইসে বিক্রি করতে পারবেন। তো অবশ্যই আপনারা দেশি মাগুর মাছ চাষ করলে লাভবান হতে পারবেন। আর দেশি মাগুর মাছগুলো বাজারে ব্যাপক চাহিদা রয়েছে, মাছগুলো খেতেও খুব সুস্বাদু একটি মাছ। মাছগুলো আমাদের অনেকেরই পরিচিত এই দেশি মাগুর মাছের পোনা। দেশি মাগুর মাছ চাষ করলে আপনারা অবশ্যই লাভবান হতে